আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো কাপ কেক। আমরা সাধারণত যে কাপে চা খেয়ে থাকি, আজকে ওই কাপের সাহায্যে কিভাবে আমরা খুব সহজেই কেক তৈরি করতে পারি সেটাই আজকে আমি দেখাবো। তো আমার এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল বাটনটা অন করে দেবেন। আর যদি ভালো না লাগে দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগবে। তো চলুন প্রস্তুত প্রণালী দেখে নেই। প্রথমে আমি দুটি ডিম ফেটিয়ে নিব। আর যদি এই ডিমগুলো আপনাদের ফ্রিজে থাকে অবশ্যই কেক তৈরি করার আধা ঘন্টা আগে এটা বের করে রাখবেন। এখন আমি ডিমগুলোকে একটু ফেটিয়ে নেব। এখানে আমি এক কাপ চিনি দিয়েছি, চায়ের কাপের এক কাপ চিনি, আর এক কাপ তেল দিয়েছি। যেহেতু আমি এখানে কাপের সাহায্যে কেকটা তৈরি করব, সেজন্য আমি সব উপকরণগুলো আমি কাপের সাহায্যে মেপে নেব। এখন আমি ডিম, তেল আর চিনিটাকে ভালো করে মিক্স করে নিব। আর এখন আমি শুকনো উপকরণগুলোকে অ্যাড করে নিব। আর অবশ্যই শুকনো উপকরণগুলো আপনারা চেলে নেবেন। তো আমি এখানে চায়ের কাপের এক কাপ ময়দা নিয়েছি, এক চামচ বেকিং পাউডার নিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে চেলে নিব। আর চেলে নিলে কেক অনেক ভালো হয়, তো আপনারা সবসময় শুকনো উপকরণগুলোকে চেলে নেবেন। আর এখন আমি ময়দাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে দুধ দিয়ে দিব চায়ের কাপের এক কাপ। তো এটাকেও আমি এখন ভালো করে মিক্স করে নেব। আর কেকের বেটারটা অবশ্যই ভালো করে মিক্স করে নিতে হবে। আমার মিক্স করা হয়ে গেছে, আর এখন আমি চায়ের কাপে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি এখানে সামান্য পরিমাণে ময়দা দিয়ে কাপে চারিদিকে মেখে দিব। এখন আমি বেটারগুলো ঢেলে দিব চায়ের কাপে। অবশ্যই অল্প অল্প দিবেন, পুরোটা ভরে দিলে কেকটা ফুলে পড়ে যাবে, তো অল্প করে দিতে হবে। তো আমি এখন কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিব। আপনারা চাইলে চেরি দিতে পারেন, বাদাম দিতে পারেন। তো আমার কাছে ড্রাই ফ্রুট ছিল, তো আমি ড্রাই ফ্রুটগুলো ইউজ করেছি। আর এখন আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, আর ফ্রাই প্যানে আমি কাপগুলো বসিয়ে দিয়েছি, কোনো পানি দিইনি, লবণ দিইনি, একদম ডাইরেক্ট ফ্রাই প্যানে। এখন আমি এটা ঢেকে দিয়েছি, আর কুকারটা একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি। 30 মিনিট আমি এটাকে অল্প আঁচে জাল দিয়ে এটাকে করে নিব কেকটাকে। আর কেকটা 30 মিনিট পরে এসে দেখি কেকটা একদম হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে তারপরে এটাকে আমি পরিবেশন করব। তো দেখতে থাকেন, কেকটা ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি চাকুর সাহায্যে তুলে নিব, আর কেকটা কতটা সফট হয়েছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে। আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আমি উপরে একটা করমজা, কালো করমজা দিয়ে দিয়েছি, আর এটা দেখতে অনেক সুন্দর লাগছে। তো এটা বিকেলে আপনারা চায়ের সাথে এইভাবে কেক তৈরি করে খুব সহজে এবং অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি করে খেতে পারেন। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর বেল বাটনটা অবশ্যই অন করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।